সবাইকে আবার স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইইউবি এর গ্র্যাজুয়েট মানে মাস্টার্সে কি কি কোর্স রয়েছে এবং টিউশন ফি সম্পর্কে আমরা বিস্তারিত চলবো। চলো গ্র্যাজুয়েট কোর্স নেন এবং টিউশন ফি সম্পর্কে আমরা জানি। কোর্স নেন ক্রেডিট আমরা একে একে করে দেখো কোর্স নেন। বিবিএ 2 ইয়ার্স, এটা 2 বছরের, 63 ক্রেডিট, 6 সেমিস্টার, 1700 টাকা প্রতি ক্রেডিট এবং টিউশন ফি টোটাল 1,07,100 টাকা, আদার্স ফি 56,000 টাকা আদার্স টোটাল, এবং টোটাল তোমার খরচ হবে বিবিএতে টু এমবিএতে টোটাল 1,63,100 টাকা। তারপর দেখো এমবিএ বিবিএ গ্র্যাজুয়েট 36 ক্রেডিট, এবং এটা যারা বিবিএ থেকে তোমরা অনার্স করবে তাদের জন্য বিবিএ রেগুলার। সো দেখো 36 ক্রেডিট, 3 সেমিস্টার, 1950 টাকা পার ক্রেডিট, 70,200 টাকা হচ্ছে টিউশন ফি, আদার্স ফি হচ্ছে 34,000, টোটাল ফি 1,04,200 টাকা। তারপর দেখে ইএমবি এ ক্রেডিট হচ্ছে 48, ডিউরেশন সেমিস্টার হচ্ছে 4, পার ক্রেডিট হচ্ছে 1,850 টাকা এবং টোটাল টিউশন ফি টোটাল 88,800 টাকা এবং আদার্স ফি হচ্ছে 41,400, টোটাল ফি হচ্ছে 1,30,200 টাকা। তারপর দেখে এমএসএস ইন ইকোনমিক্স 2 ইয়ার, কেউ 2 বছরের, 69 ক্রেডিট, 6 সেমিস্টার, 1,311 টাকা হচ্ছে পার ক্রেডিট এবং টিউশন ফি টোটাল 90,459 টাকা, টোটাল আদার্স 56,000 টাকা, টোটাল ফি হচ্ছে 1,46,459 টাকা। তারপরে এমজিডিএস 1 ইয়ার, 39 ক্রেডিট, 3 সেমিস্টার, 1,453 হচ্ছে টোটাল ক্রেডিট সরি পার ক্রেডিট ফি এবং টোটাল টিউশন ফি হচ্ছে 56,667, আদার্স ফি 34,000, টোটাল হচ্ছে 90,667 টাকা। তারপর দেখো এম এ ইন ইংলিশ 2 ইয়ার্স, 72 ক্রেডিট, 6 সেমিস্টার, 933 টাকা পার ক্রেডিট, 67,176 টাকা হচ্ছে টিউশন ফি এবং 40,000 আদার্স ফি, টোটাল খরচ হবে 1,07,176 টাকা। তারপর দেখে এম এ ইন ইংলিশ 1 ইয়ার, 36 ক্রেডিট, সেমিস্টার হচ্ছে 3টি এবং পার ক্রেডিট হচ্ছে 933 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 33,588 এবং আদার্স টোটাল হচ্ছে 26,000 টাকা, টোটাল ফি 59,588 টাকা। তারপর দেখো এল এল এম মানে লতে 2 ইয়ার্সে যে মাস্টার সেটাতে ক্রেডিট হচ্ছে 72 ক্রেডিট, সেমিস্টার 6, টোটাল টিউশন ফি হচ্ছে পার ক্রেডিট 1,340 এবং টোটাল ফি হচ্ছে 96,480 টাকা, সরি পার ক্রেডিট ফি হচ্ছে 1,340 এবং টোটাল টিউশন ফি হচ্ছে 96,480, আদার্স হচ্ছে 37,000 টাকা, টোটাল 1,33,480 টাকা। তারপর দেখো এল এল এম 1 ইয়ার, 36 ক্রেডিট, 3 সেমিস্টার, টোটাল টিউশন ফি পার ক্রেডিট হচ্ছে 1,370 টাকা এবং টোটাল ফিস টিউশন ফি টোটাল হচ্ছে 49,320, টোটাল আদার্স হচ্ছে তোমার 24,500 টাকা এবং টোটাল ফিস হচ্ছে 73,820 টাকা টোটাল খরচ হবে 1 ইয়ার যে কোর্সটি। এই হচ্ছে মোটামুটি আমরা জানলাম ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর গ্র্যাজুয়েট বা মাস্টার্সে কী কী প্রোগ্রাম রয়েছে এবং কত ক্রেডিট, কত সেমিস্টার এবং টোটাল কত ফি এবং আদার্স ফি কত সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পরবর্তী এরকম আরও আপডেট পেতে। আমরা প্রতিনিয়ত বেসরকারি এবং বিভিন্ন কলেজ স্কুল এবং পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে আপডেট নিতে, যাতে সবাই সহজে সকল তথ্য জানতে পারে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, পরবর্তী আপডেট পাওয়া যাবে। ধন্যবাদ তোমাকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।